হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আরেকটি গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম গেমটির নাম হচ্ছে দ্য ওয়াকিং জাম্প বি টু গেমটি অ্যাকশন এবং খুবই মজাদার তাই সেই জন্য তোমাদের মাঝে গেম প্লেটি আমি শেয়ার করলাম হোপফুলি সবার ভালো লাগবে তো একটা বাচ্চা জন্ম হয়েছে তো উনি বলতাসে যে বাচ্চা যে জন্ম দিচ্ছে সেই ইচ্ছে আর এটার নাম দিবে কি গেম হলে নাম দিয়ে দিয়েছে বাচ্চাটার নাম গেম হলি তো সে বলছে যে ওই মহিলাটা কী হলো তো মহিলার শেষ ইচ্ছে বাচ্চাটা জন্ম দিবে তাই ওই লোকটা ই করে এখন সে ডিসপয়েড ওই ওই যে ওই যে মহিলাটা দিছে কামড় ওই দেখ বাচ্চা যে ই করছে এটাও সেই করলো তো বাচ্চার মারে মায়েরা ফেললো দেখা যায় আর এটা কোন ধরনের বাচ্চারা হাফ প্যান্ট পরা বাচ্চা গেম হলে সাহেম এই বাচ্চাটাই হচ্ছে আমি এই বাচ্চাটাই মনে মেন ক্যারেক্টার এই লোকটা এখন এখন অ্যাকশন শুরু অ্যাকশন শুরু এখন জামবি অ্যাটাক করছে জাম্বিগুলোকে সব মারতে হবে আগে বাচ্চাটাকে নিতে হবে বাচ্চাটা নিয়ে কোথায় রাখতে হবে ও এই যে ভ্যান গাড়ির ভিতরে রাখতে হবে তার যারা খোলা হলো ওই এখানে বাক্সের ভিতরে ওই দেখো মেশিন গান মেশিন গানটা নিতে হবে মেশিন গান নিয়ে নিলাম এবার ক্যাশ বিয় সবার মেরে ফেলবো সব জাম্বিরে মারব তো যাই হোক ফার্স্ট মিশন কমপ্লিট ফার্স্ট মিশনটা কমপ্লিট হয়ে গেল এখন গেমটা সেকেন্ড ইয়ে যাবে দেখা যাক এরপর কী হয় ফার্স্ট মিশনটা কমপ্লিট করে ফেললাম বেশি সময় লাগলো আর বেশি কঠিনও মনে হলো না তবে গেমটা ভালো সাউন্ড কোয়ালিটি এবং অ্যাকশনটা ভালো লাগছে তো উডল্যান্ড এইখানে হচ্ছে একটা কলোনি হয়েছে যেহেতু সবারই সব জায়গায় জ্যামবি ভরপুর সেই জন্য কলোনিতে কে কী থাকে তার পরিচিতি দিচ্ছে যেমন এর নাম ফ্র্যাঙ্ক তো উডল্যান্ড প্রোটেক্ট করে সে তারপরে কাকে দেখাবে তো এই একজন আছে এই হচ্ছে ডাক্তার নিয়ে আর কি তারপরে কি দেখায় ড্রেনের নিয়ে দেখায় তলায় এই যে এই লোকটাই ওই যে বাঁচাইছিল গেম লিখছে ওই বাচ্চাটারে বাঁচাইছিল যে মেন ক্যারেক্টার এই গেমের ও রোস্টার এই মোরকেরও একটা ক্যারেক্টার মোরকেরও ইন্ট্রোডিউস দেওয়া লাগে এরপর কি আছে যে মালটার খেয়ে শুয়ে রয়েছে যাকে চুজ করছিল বাঁচাই রেখেছিল জ্যাম্বি মমের পেট থেকে বের হয়েছিল তো ঘুম থেকে উঠতেছে এখন কি করা যায় দেখা যাক মাল খেয়ে শুয়ে আসিল ঘুম থেকে উঠে গেলাম তো এটা হচ্ছে আমি এটাই হল এক্সাম এটাই ক্যারেক্টার এর মাধ্যমে জাম্বি নির্মূল করতে হবে সবাইকে তো সামনে যাই দেখা যাক কোথায় কী আছে তো ওই যে ওইখানে দেখা যেতেছে লোকেশন যে জায়গায় দেখাবো ওই জায়গায় যেতে হইব এল্ডারের সাথে কথা বলতেছি ও বিশ বছরের একটাই গেছে আর বিশ বছর পর যেহেতু এটা হয়েছে মানে আমার বয়স বিশ বছর হয়ে গেছে যে বাঁচা ছিল ইল্ডারে হ্যাপি বার্থডে যারা এতেছে ফ্র্যাঙ্কের কাছে যাওয়াইতেছে ফ্র্যাঙ্কের কাছে গিয়ে স্পিক করতে দেখি কী নেওয়া যাবে এই একটা এ কে ফোর্টি সেভেন নিয়ে নিলাম তো শুটিং রেঞ্জ তো এখানে শুটিং রেঞ্জে মনে হয় একটু করতে হবে ট্রেনিং করতে হবে ট্রেনিং করে নেই যেহেতু জাম্বিদের সাথে যুদ্ধ করতে হবে জাম্বি মারতে হবে তার আগে তো আমার পিস্তল চালানো শেখা উচিত কীভাবে চালাইতে হয় কীভাবে মারতে হয় তো এই ঘরের ভিতর কী আছে ঘরটা কী ওপেন করতে হবে একটা পেন আছে ডাসা আছে দ্য ডাসাটা নিয়ে নিই ব্যাগে ভরে গেল ব্যাগে ক্লিক করতে বললো এখানে ক্লিক করতে বললো যেখানে যেখানে ক্লিক করতে বললো আমি সেখানে ক্লিক করব দা ডাসাটা জায়গা মতন নিয়ে নিলাম মানে একটু শিখে নিলাম কীভাবে তারপর আমি ডাসাতে তো কী না আমার কাছে এ কে ফোর্টি সেভেন আছে আমি ডাসাতে কী করবো সবগুলো মেরা ফেলবে একদম এইগুলো আছে যত দ্রুত শেষ করা যায় আমার আমার অ্যাকচুয়াল অ্যাকশনে যেতে হবে তো ট্রেনিং মিশন কমপ্লিট আবার কি কিছু তো ব্যাক করতে হবে ও এদিকে ফুয়েল কিন্তু খরচ হয় আমার কিন্তু ফুয়েল থাকে কত লিটার ফুয়েল ফুয়েলের উপর ডিপেন্ড করে আমি কোন মিশনটা কত দূরে করতে পারবো কতটুকু যে আসতে পারবো কি না আমার ফ্র্যাঙ্কের কাছে যাই ও এখানে কিছু এক্সপি আর কিছু টাকা পয়সা মনে হয় পাবো কন্টিনিউ করলাম আরও কিছু দেয় গেলো তো এখানে কোনো মেশন আছে কি না আরেকবার কী চেক করব ওইখানে কে আছে এদিকে আবার যাচ্ছে শুটিং রেঞ্জের এখানে তো এখানে এবার মনে হয় না খালি মাঠে কোনো যুদ্ধ হবে এবার মনে হচ্ছে জম্বি টম্বি থাকতে পারে স্পেন একটা দিছে স্পিন করে নিই দেড়শো কয়েন পেলাম জেট কয়েন রুপার কয়েন হতে পারে আর ওই যে জাম্বি আসতেছে তো আমি একটু আগেই দেখছি ড্রামে করলে জাম্বি টাম্বি মেরেছে জম্বি জম্বি এই জম্বিগুলো এই আরে তো সামনে গেমের হবে আর কি আছে এখানে যেতে হবে ও ওইদিকে শুয়ে রয়েছে একটা তো এই একটা শুয়ে শুয়েছে জম্বিটারে দিলাম মেয়েরা আমি হয়তো যদি এটা খেয়াল না করতে পারতাম তাহলে হয়তো এখানে গেলে সেই জম্বিটা আমাকে ধরতো তো এখানে হানড্রেড পারসেন্ট করতে হবে কী কী আছে আমি এখানে আমি এই যে এই এটা ব্যান্ডেজটা নিয়ে নিলে হয়তো আমার লাইফ বেড়ে যাবে আঠারো লাইফ বেড়ে গেছে কমপ্লিট আরও জম্বি আসছে উড়াই দিলাম জম্বি টম্বি রিলোড করে আনি গ্রাফিক্স অতটা খারাপ না গ্রাফিক্সটা মোটামুটি চলে গেমটা খেলতে মজাই লাগছে আমার আপনাদেরও মনে ভালো লাগতেছে আমি এই যেভেনটা আবার রিলোড করে নিলাম এখানে যাতে যে শুয়ে রয়েছে সুইয়ার এসে যাকে ওটা শেষ করে দিতে হবে শেষ করে দিচ্ছি এখানেও হান্ড্রেড পারসেন্ট করতে হবে দাঁড়ায় থাকতে হবে কেউ আসে কিনা আশেপাশে লক্ষ্য রাখতে হবে তো কাউকে পেলাম না কমপ্লিট কম্পিউটার পরে জম্বি আসছে হেড শর্ট দিয়ে হেডশট হেডশট ওইখানে কতগুলো জম্বি আসছে অর্ধেক মারব না আমি ড্রামটা ফাটাই দিই ড্রাম ফাটাই দিছি মিশন কমপ্লিট সেকেন্ড মিশন কমপ্লিট তো এইটা একটু ফাইটিং ফাইটিং লাগলো পরবর্তীতে কী হয় দেখা যাক আরও দুই দশমিক আট লিটার দিয়ে আমি আমার ক্যাম্পে ব্যাগ গেলাম উডল্যান্ড তো পরবর্তী মিশন কী হয় দেখা যাক একটু লোড লেটছে মুডল্যান্ডে যাই দেখি কন্টিনিউ করি আরও কয়েকজন হচ্ছে এখানে যাই আমি হাঙ্গরি ও ক্ষুদার তো আমান্দা হ্যালো ও ওহো লেভেল একুশ হতে হবে লেভেল একুশ না হওয়া পর্যন্ত আমি মনে হয় আরেক ক্ষুধার্তকে খাওয়া দিতে হবে না এদিকে কি ইনস্টরম্যান তার থেকে কেনা যায় এসব জিনিস ও আমার কাছে তো তেমন বেশি কয়েন নাই দেখা যাইতেছে কি কিনতে পারি তো কয়েন নাই যেতে আমার একটু কয়েন নিয়ে নিতে হবে এখন কিছু না কিনি বেশটা দাম কত অনেক দাম তো চাবই নিতে পারে কি কি আছে দেখা বেস্ট আছে যা যাব যাই হোক আমি এখন কিছু কিনলাম না ওর কাছে বরিস বরিস কি বলে ও ওয়াই আমি একটু কনভারসেশন করি না বা তার ওয়ার্ড পরে গেছে বাথরুমে আমি সেই বাথরুমেরই আমি এই ডাটি কাজ করতে পারবো না তো ফ্র্যাঙ্কের কাছে যে ফ্র্যাঙ্কের কাছে ও এদিকে দেড়শো কয়েন্ট পেয়ে গেলাম পাঁচশো কয়েন হয়ে গেছে ও গ্রেট আরও অনেক কয়েনগুলো জমলো তো কয়েন জমার কারণে আমি এখন দোকানে যেতে পারবো আরও অনেক কিছু কিনতে পারবো একটু আগে দেখলাম যে আমার কাছে কয়েন না তাই কিছু কিনলাম না কিন্তু এখন কিনি কী কী কিনা যা দেখি কিনে নেই কাজে লাগবে পরবর্তীতে আমি ব্যান্ডেজ কিনে নিই কিছু এই জুতাটা কিনে নিই বেস্টটাও কিনে নিই নাহলে আর্মি আর্মি লাগবে না যেহেতু যুদ্ধযুদ্ধ করতে সেই সেক্ষেত্রে বেজটা প্রয়োজন একটা চাবি নিয়ে নেই কী কী হয়েছে আমার ট্র্যাঙ্কটা কিছু নাই যাই হোক এখন আপাতত এই পর্যন্তই নাকি আর কিছু কিনবো বেজটা কিনা ফেলাই হেলমেটটা কেনার জন্য টাকা নাই হেলমেটটা পরে কিনবো আপাতত ব্যান্ডেজ কিনে নিয়ে নিলেন কেনাকাটা পরে করি তারপর দেখি এখন কি করা যায় অনেক হয়েছে কেনাকাটা এটা বোতল আমি কাঠকড়াল মেট কিট ফার্স্ট এইড বুক বুক দিয়ে কী করব ব্যান্ডেজ কিনলে ভালো আছে এটা ব্যান্ডেজ কিনলে মেটকিট কিনলে আমার মনে হয় লাভ হবে তো আমি ফ্র্যাঙ্কের কাছে আবার যাই ফ্রাঙ্কের কাছে ফ্রাঙ্কের কাছে গিয়ে দেখে কন্টিনিউ করি পঁচিশ লেভেলে কি জানে হোয়াট ইলস দেখে আর কোনো মেশিন মিশন করতে পারি কিনা বুকে এই ব্যাক্টরির ভিতরে দেখি কোনো ম্যাপ আছে কিনা ম্যাপের ভিতরে দেখা যাবে যে আমার কোনো মিশন আছে না ব্যাকটরি দিয়ে একটা দেখা যাচ্ছে ট্যাপ আছে এখন ট্যাপ দিতে বলছে ডিস্ট্রয় ফ্যাক্টরি ডেস্ট্রয় ফ্যাক্টরিতে যাবো এখন ওহ হেডশট দিলে থ্রি অ্যাক্স ড্যামেজ হবে নাহলে নর্মাল ড্যামেজ পাবে বডি পর্যন্ত তা আমি হেডশট দেওয়ারই চেষ্টা করি প্রত্যেকটা ইকে ওইখানে কি আছে ওইখানে অনেকগুলা বোম এই বোমগুলো রাখলাম ব্যাক দেখতে বলতেছে এদিকে ঢুকবো তারপরে এই বোমগুলা নিব ইকুক করবো এখানে রাখবো ও বোমগুলো এখানে রাখে না তো বুঝে গেলাম কোথায় বোম রাখে তো সামনে ওদিকে দেখা যাচ্ছে হলো কতগুলো জামবি একজনকে খাচ্ছে দেখা যাচ্ছে কিছু খাচ্ছে তো ওদেরকে কি করতে বোম মেরে উড়াই এক যে সবগুলো বলো না একটা এই নিচে বোম দিই যাতে ওদের সামনে গিয়ে পরে ড্রপ করে এই তো শেষ কোয়েস্ট আপডেট ওই কঙ্কাল বানিয়ে রয়েছে ওই ড্রামটা ফাটে একটা ভুলে ড্রাম ফাটে ফেললাম দেখ যাই হোক আশেপাশে কিছু নয় ওর দিকে জাম্বি আসছে ওই যে জম্বি আসতেছে ওই জম্বিগুলি রে বোম দিব বোম যেহেতু আছে বোম মারব একটা নাও বোম খেয়ে ওদিক চলে যাবে হ্যাঁ বোমের শেষ এই দুইটারও বোম মারবো আরে এত দূরে গেলো কেমনি এত জোরে তো মারি না যাই হোক ওদেরকে তাহলে হেডশট মারি একটার হেডশট আর একটা বডি শটে মেরে গেছে সামনে যেতে হবে তাড়াতাড়ি করে দ্রুত দ্রুত মেশিন কমপ্লিট এই দরজাটা ভাঙ কি হবে জায় ভাঙতে হবে লাথিতে কি লাথি দরজা ভাঙ্গা গেলাম উপরে যাব নিচে কেউ নাই ওই যে ওই যে জামবে বসে কি জানি খাইতেছে বোম মাইরা দিব বোমায় উইরা যাবে ও সবগুলো মানে একটা জাম্বি এটার হেডশট একটাও কি জানি খাইতেছে ওইটা মারছে ওইটা উঠে আসতেছে আরে এর মধ্যে লকে আর এগুলি শুয়েস হয়ে গেছে রিলট করতে হইলো আরও মনে জাম্বি আসবে শব্দ পাওয়া যেতেছে তো জম্বে আসবে সিঁড়ি দেয় তো গুলি শব্দ পাইছে ওপরে আসতেছে হেড দিলাম সবগুলো এবং আরেকটা আছে করে তো মিশন কমপ্লিট মিশন কমপ্লিট হয়ে গেছে দুইটা মিশন হয়ে গেছে গেমটা গেম কেমন ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে সাপোর্ট করবে গাইস তোমাদের ব্যথ বারবার বলার তোমরা তেমন একটা সাপোর্ট করো না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না মানে সবগুলো ভিডিও দেখো না সাপোর্ট করলে অবশ্যই আরও ভালো ভালো গেম দিতে পারবো আমি এখনই এখানে ওখানে দৌড়াচ্ছি এখানে ইল্ডার আছে তো যেমনই হোক আশা করি তোমাদের এই গেম প্লেটি ভালো লাগছে এদিকে থেকে কয়েন্ট নিয়ে থেকে তো পরবর্তী ভিডিও আমি ছাড়বো আপাতত এটা পার্ট ওয়ান রাখলাম গেমটা অনেক আগের কিন্তু গেমটা খেলে আমার খুবই ভালো লাগলো তোমরা খেলছো কিনা সেটা আমাকে জানাবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই সবার কামনা করি আমি আর পরবর্তীতে এই গেম প্লে আরও পার্ট টু বিনে বেরোবো আরও কিছু কিছু নতুন গেম প্লে নিয়ে বেরবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা বাই